সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার আপনার সবার আগে কৃষক বাধ্যক ভাতা বা কৃষি পেনশন স্কিম রাজ্য সরকারের নতুন একটি স্কিম প্রত্যেক কৃষক এই স্কিমে অর্থাৎ কৃষি পেনশন স্কিমে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে আপনারা যদি আবেদন করেন তো প্রত্যেক কৃষক কিন্তু ষাট বছর বয়স পর থেকে কৃষি পেনশন পাবেন রাজ্য সরকারের তরফ থেকে তো কিভাবে এই প্রকল্পের সুবিধা আপনারা নেবেন এবং কিভাবে আবেদন করবেন ফর্মটি আপনি কোথায় পাবেন কোথায় কোথায় আপনারা যোগাযোগ করবেন এবং এই ফর্মটি আপনারা কোথায় জমা করবেন এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটিতে যে ফর্মটি দেখাবো সেটি ফিল করা এবং অনেক অফিসারের কিন্তু সিগনেচার লাগবে সেই ফর্মটিতে তো সেইগুলি আপনাদেরকে ভালো করে বুঝতে হবে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এবং চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে আমি সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল চলুন শুরু করি তো অনস্ক্রিনে যে ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন কৃষি অধিকর্তা প্রশাসন মহকুমা জেলা এখানে কিন্তু আপনাদের লিখতে হবে অর্থাৎ কৃষি অধিকর্তা প্রশাসন এখানে কিন্তু লেটারটি করতে হচ্ছে অর্থাৎ এই ফর্মটি জমা করতে হচ্ছে তো মহকুমা আপনার মহকুমার নাম লিখবেন এবং আপনার জেলার নাম এখানে লিখবেন এবং বিষয় বিষয় হচ্ছে কৃষি ভাতা পাইবার জন্য আবেদনপত্র এখানে বলা হয়েছে আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নাম এখানে লিখে দেবেন অর্থাৎ আবেদনকারী যে আবেদন করছেন যেই কৃষক যার নামে জমি রয়েছে এবং জমির পর্চা রয়েছে সে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আপনার নাম লিখে দেবেন এবং দ্বিতীয়তে পিতার নাম অথবা স্বামীর নাম যদি মহিলা হয়ে থাকেন তার স্বামীর নাম এখানে দিয়ে দেবেন এবং এখানে পিতার নামও লিখে দিতে পারেন তো পরের যে পয়েন্টটি বলা হয়েছে আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স নিজ প্রত্যায়িত প্রমাণপত্রের কপি যুক্ত করিতে হইবে অর্থাৎ জন্ম সার্টিফিকেট এখানে এ করতে পারে ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড যে কোনো কিছু কিন্তু একটি প্রমাণ প্রমাণস্বরূপ একটি কপি কিন্তু এর সাথে দিতে হবে তো শারীরিকভাবে অক্ষম কিনা ইয়েস এবং নো অর্থাৎ হ্যাঁ কিংবা না এখানে দিতে হবে তো যদি হ্যাঁ হয় তাহলে নিজ প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হবে এবং আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা কিন্তু লিখতে হবে অর্থাৎ গ্রামের নাম এই যে নিচে দিয়ে আপনারা লিখবেন সোজা নিচে দিয়ে এইভাবে লিখে যাবেন গ্রামের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন এবং পিনকোড নাম্বার লিখবেন থানা ব্লকের নাম জেলার নাম কিন্তু লিখবেন তো বর্তমানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কিন্তু যদি একই হয় তাহলে এখানে লিখে দেবেন একই এবং পরের পয়েন্ট বলা হচ্ছে ভোটার কার্ডের নম্বর তো ভোটার কার্ডের নম্বর প্রত্যেকেরই আছে ভোটার কার্ডের নম্বর দিয়ে দেবেন আধার কার্ডের নম্বর বাধ্যতামূলক নয় তাও কিন্তু আপনারা দিয়ে দেবেন তো অর্থনৈতিক অবস্থা কেমন এটি যদি ভালো হয় কিংবা খুব ভালো কিংবা মাঝারি সেইভাবেই আপনারা কিন্তু লিখে দেবেন তো বর্তমানে নিজ মালিকাধীন জমির পরিমাণ এখানে বলা হয়েছে তো অর্থাৎ আপনার নিজের নামে জমি থাকতে হবে সেই জমির পরিমাণ কত সেই তা জমির নিজস্ব কিনা অথবা বর্গা জমি কিনা অর্থাৎ নিজস্ব যদি হয় এই লাইনে প্রথম লাইনে আপনার লিখবেন ব্লকের নাম মৌজার নাম জেল নম্বর অর্থাৎ জমির আপনার যে পর্চাটি রয়েছে সেই পর্চায় প্রত্যেকটি জিনিস আপনি পেয়ে যাবেন খতিয়ার নম্বর থেকে শুরু করে দাগ নম্বর জমির পরিমাণ কতটা আছে এগুলো আপনারা দিয়ে দেবেন এবং জমির পরিমাণের ক্ষেত্রে বলি এখানে আপনাদের পর্যায়ে দেখবেন অনেকের থাকে জমির পরিমাণ অর্থাৎ আউস আমন ছাড়াও তাদের কিন্তু থাকে বাড়ি অর্থাৎ বাড়ির জমি থাকে ডোবার জমি থাকে বাগান থাকে সেগুলো কিন্তু অবশ্যই আপনার বাদ দিতে হবে অর্থাৎ জমির যে পরিমাণ আপনার আউস আমন চাষের জমি থেকে কিন্তু আপনার ওই পরিমাণগুলো কিন্তু বাদ দিতে হবে এবং নিচের দিকে আপনি চলে আসবেন উক্ত জমি নিজ হাতে চাষ করিতেন কিনা না অথবা অথবা বর্তমানে চাষ করেন কি না তো এক্ষেত্রে আপনি বর্তমানে চাষ করেন যদি চাষ করে থাকেন অবশ্যই হ্যাঁ টিক দেবেন এবং আগে যদি চাষ করি দেন তাহলে এখানে হাতে টিক দেবেন এবং পরের পয়েন্ট বলা হচ্ছে বর্তমানে নিজের কোনো আয় আছে কি না থাকিলে তার বিবরণ অর্থাৎ আপনি কী করেন চাষবাস ছাড়া আপনি যদি কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে তার পরিমাণ এখানে কিসের কী করেন এবং কত আপনার ইনকাম সেটি কিন্তু দিতে হবে এবং অন্য সূত্র হইতে পায়া তাইলে পায়া থাকিলে তার বিবরণ অর্থাৎ কোন সূত্র থেকে আপনি পাচ্ছেন তার বিবরণটি দিতে হবে তো পরের পয়েন্টটি বলা হয়েছে ক বিষয় হ্যাঁ হলে এবং ক্ষয়ের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করতে হইবে কৃষি শ্রমিক কিনা এখানে আপনি হ্যাঁ অথবা নাতে টিক দেবেন পশ্চিমবঙ্গে কতদিন আপনি বসবাস করছেন সেটি কিন্তু এখানে দিতে হবে এবং তপশিল তপশিলভুক্ত জাতি উপজাতি কিনা সেখানে হ্যাঁ এবং নাতে টিক দিতে হবে তো যদি হ্যাঁ হয় অবশ্যই প্রত্যয়িত প্রমাণপত্রের কপি এই ফর্মের সাথে যুক্ত করিতে হইবে এবং পরবর্তী যে পয়েন্ট বলা হয়েছে আবেদনকারীর পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ প্রয়োজনে পৃথক পৃষ্ঠা যুক্ত করিতে হইবে তো এখানে আপনাদের পরিবারের যে ব্যক্তিগুলো রয়েছে তাদের বিবরণ আপনি এখানে দিয়ে দেবেন তার নাম ঠিকানা বয়স পেশায় কি করেন মাসিক আয় কত আবেদনকারীর সাথে কি সম্পর্ক এবং আবেদনকারীর ওপর নির্ভরশীল কিনা সেটি আপনাকে দিতে হবে তো আপনার ফ্যামিলিতে যে কজন মেম্বার আছে পরপর আপনি অ্যাড করে যাবেন নিচে দিয়ে লিখে যাবেন এবং পরবর্তী পয়েন্ট বলা হচ্ছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের স্থানীয় প্রশাসন বা সরকার বসিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কি না যদি পেয়ে থাকেন হ্যাঁতে টিক দেবেন এবং যদি না পেয়ে থাকেন নাতে টিক দেবেন তো যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এটুকু বলে রাখি এবং এত দ্বারা আমি অঙ্গীকার করছি যে উপরুক্ত তথ্যধিক সত্য এবং আমার এমন কোনো আত্মীয় নাই যাহার উপর আমি ভরণপোষণের প্রত্যাশা রাখি উপরোক্ত তথ্যাদি প্রমাণপত্র শংসাপত্র ভুল প্রমাণিত হইলে আবেদনপত্র বাতিল বলে মণ্য হইবে এবং শনাক্তকারীর স্বাক্ষর ও পদমর্যাদা এখানে কিন্তু সই করবেন গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা সভাপতি পঞ্চায়েত সমিতির এবং এখানে বলা হয়েছে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর বা টিপস সই অর্থাৎ যে আবেদন করছেন তার সই এখানে দিতে হবে এবং তারিখ নিচে লিখে দিতে হবে তো অবশ্যই যে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সভাপতি সই করবেন তার শিলমোহর এখানে দেওয়া দেওয়া থাকবে অর্থাৎ শিলমোহর দিয়ে তিনি সই করবেন নিচের দিকে হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় এত দ্বারা জানানো যাইছে যাইতেছে যে যে শ্রীমতী অর্থাৎ আপনার নাম আপনার পিতার নাম অথবা স্বামীর নাম গ্রামের নাম পোস্ট অফিস জেলা এগুলো লিখে দেবে এত সাল থেকে তিনি বাসিন্দা এবং তিনি একজন কৃষক ভূমিহীন ক্ষেতমজুর তাহার এমন কোনো আত্মীয় নাই যাহারা তাকে ভরণ পোষণ সাহায্য করেন অর্থাৎ এইটি কিন্তু সই করবে গ্রাম পঞ্চায়েত প্রধান তো এখানে শিল দিয়ে সই করবেন এবং নিচের দিকে এত তারা জানানো যেতে যে শ্রীমতী অর্থাৎ এই যে নাম লেখা আছে আপনার নাম সেম লিখবে এবং নিচের দিকে কিন্তু বিএনএলআরও রেভিনিউ অফিসার কিন্তু শিলমোহর দিয়ে সই করবেন তো আপনাদের যে বিএলআরও অফিসার রয়েছে অফিসার রয়েছে তার থেকে কিন্তু এখানে সই করাতে হবে নিচের ফর্মে এবং এত দ্বারা জানানো এসেছে যে অর্থাৎ আপনার নাম আপনার যে ডিটেলসটি আবার আপনাদের লিখতে হবে এবং ব্লক উন্নয়ন অধিকারীকের থেকে কিন্তু সই করতে হবে অর্থাৎ বিডিও অফিস থেকে কিন্তু সই করে নিতে হবে ব্লক উন্নয়ন অধিকারিকের থেকে এবং এখানে কিন্তু পরবর্তী বিষয়ে এখানেও কিন্তু সই করাতে হবে অর্থাৎ অনেকের কাছ কিন্তু সই করাতে হবে আপনাদের পঞ্চায়েত সমিতি সভাপতি অর্থাৎ দুটো সিগনেচার এখানে একটি সিগনেচার পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে করতে পারেন এবং এখানে আরেকটি এখানে কিন্তু পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে কিন্তু এখানে কিন্তু সই করাতে হবে অর্থাৎ দুটো সই করাতে হবে পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে তো নিচের দিকে এই বলা হয়েছে তদন্তকারীর আধিকারিক রিপোর্ট অর্থাৎ আবেদনপত্রে বর্ণিত তত্ত্বাধিক সত্যত্ব সত্যায়ন করিলাম অর্থাৎ তদন্তে আবেদনকারী প্রদত্ত তথ্য সত্য বলিয়া প্রমাণিত প্রতীয়মান হইল এবং এত দফায় বর্ণিত তথ্যগুলি যথার্থ নয় বলিয়া প্রমাণিত হইল সেটি কিন্তু দিয়ে দেওয়া হবে এবং কৃষক বার্ধক্য ভাতা অর্থাৎ কৃষি পেনশনের জন্য পাইবার যোগ্য হবে তো এক্ষেত্রে ভাতা মঞ্জুর করা যাইতে পারে এই ডিটেলস কিন্তু লিখে দেবে তদন্তকারী অধিকারিকার অধিকারীকে স্বাক্ষর এখানে কিন্তু তিনি দিয়ে দেবেন অর্থাৎ সহকৃষি অধিকর্তা দিয়ে দেবেন তো সহকৃষি অধিকর্তার আপনার কোন ব্লক সেই ব্লক আপনি লিখে দেবেন এবং আবেদনপত্রটি বিবেচনার জন্য গ্রহীত হইল কিনা তিনি কিন্তু মন্তব্য দিয়ে দেবেন এবং সহকৃষি অধিকর্তা আপনাদের যে এডিও অফিস রয়েছে সেই সহকৃষি অধিকর্তা কিন্তু এখানে সিগনেচার করবেন এবং আপনার ডকুমেন্টস কিন্তু জমা নেবেন তো অবশ্যই আপনার এই ডকুমেন্টসের সাথে আপনার এই ফর্মটির সাথে আপনার সমস্ত রকম ডকুমেন্টস শুরু করে আপনার ভোটার কার্ড আধার কার্ড এবং আপনার যে পর্চা রয়েছে জমির পর্চা সেই পর্চা সহ আপনাদের কিন্তু কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে এই ফর্মটি ফিল করে তো এই ফর্মটি অবশ্যই আপনার যদি নিতে চান আমার থেকে অবশ্যই ডিসক্রিপশ কমেন্ট বক্সে কমেন্ট করুন কমেন্ট বক্সে আমি আপনাদের সেই ফর্মের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো এবং এই ফর্ম আপনাদের কৃষি অধিকর্তা অফিস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ